আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো আজকে আমরা দেখব বৃত্ত থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস হচ্ছে ওই এমসিকিউগুলোর শর্টকাট ট্রিক্স কিভাবে তুমি এইচএসি অথবা ভার্সিটি অ্যাডমিশনে এই কোশ্চেনগুলোর আনসার খুবই সহজে এবং অল্প সময়ে করতে পারো সেই টেকনিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি তো আজকের দিনের আমাদের প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া আছে বলা হয়েছে কে এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোলস্কোয়ার প্লাস কে এক্স প্লাস টু ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে অর্থাৎ কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে তো তোমরা যদি কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে যেরকম ঢাকা ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো একটু খেয়াল করে দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্লাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে অলরেডি এসে গেছে এবং বুয়েট সহ বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কোশ্চেনটা আসছিল তো বুঝতেই পারছো যে এই ধরনের বা এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট আর এগুলো শর্টকাট জানাটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যখনই তুমি ভর্তি পরীক্ষা দিবে তখন তোমার মনে হবে যে পারা কোশ্চেনগুলো তুমি কি করছো ভুলে যাচ্ছ তোমার কাছে মনে হবে ইজি বাট তোমার এই আনসারটা বা এই টেকনিকটা সঠিক সময়ে মনে আসবে না তো তোমাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে তো আমরা প্রথমে এক নম্বর এমসিকিউটা সলভ না করে তিন নম্বর এমসিকিউটা সলভ করবো তাহলে আশা করি এই বাকি দুইটা এমসিকিউ খুব ইজিলি তোমরা বুঝে ফেলবে তো চলো আমরা তিন নাম্বার এমসিকিউটা আগে একটু দেখি তো দেখো তিন নম্বর এমসিকিউর মধ্যে আমাদের কি বলা হয়েছে বলা হয়েছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ তো আমরা কিন্তু অলরেডি যারা নাকি বৃত্তের চাপটারটা এইচএসসিতে তে পড়েছিলাম তারা কিন্তু অলরেডি জানি যে বৃত্তের সমীকরণ হওয়ার শর্তগুলো আসলে কি তো যারা না জানো তারা একটু কষ্ট করে এখান থেকে দেখে নাও যে প্রথম শর্ত ছিল আমাদের যে বৃত্তের সমীকরণ এক্স কমা ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে পাওয়ারটা থাকবে সেটা অবশ্যই কি হবে দ্বিঘাত হবে অর্থাৎ পাওয়ার টু হবে তো এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর যে শর্তটা ছিল সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখ সমান হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখ যদি সমান না হয় তাহলে কিন্তু আমাদের এটা বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত মানবে না তো এরপর হচ্ছে আমাদের তিন নম্বর শর্ত যেটা ছিল এক্স ওয়াই সংবলিত পদের অনুপস্থিত অর্থাৎ এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না তো এই তিনটে শর্ত যদি মানে তাহলে কিন্তু আমাদের সেটা বৃত্তের সমীকরণ হবে আদারওয়াইস হবে না আর এখানে হচ্ছে এক্স ওয়াই সংবলিত পদের অনুপস্থিত অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না বা যদিও থাকে সেটার সহক জিরো হবে তো চলো এর সাহায্যে আমরা তিন নম্বর এমসিকিউটা সলভ করে ফেলি তো বলা হয়েছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ তাহলে কোনটা বৃত্তের সমীকরণ হবে তো অবশ্যই আমাদের কি করতে হবে এক নম্বর শর্তটার দিকে তাকাতে হবে এক্স ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ আমরা এখন দেখব কোনটার মধ্যে পাওয়ার টু তো দেখো একে ওর মধ্যে সবগুলোর পাওয়ার টু দুইয়ের মধ্যেও তারপর তিন নাম্বারটার মধ্যেও বাট চার নাম্বারটা কিন্তু দেখো ওয়াইয়ের সহ ওয়াইয়ের পাওয়ার হচ্ছে তোমার থ্রি তো এটা আমাদের প্রথমেই বাদ তারপর হচ্ছে x স্কয়ার এবং ওয়াই সহক সমান যেটা ছিল আমাদের দুই নাম্বার শর্ত x স্কয়ার এবং ওয়াই স্কের সহক সমান তো এখন দেখো x স্কয়ার এবং ওয়াই স্কের সহক কোনটা সমান তো দেখো উপরের এক নাম্বারটার কিন্তু আমাদের কিনা x স্কয়ার এবং ওয়াই স্কের শখ সমান না ওয়াই শখ হচ্ছে চার আর এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 3 আর এখানে কিন্তু 1 এখানে 1 এখানেও 3 এখানেও 3 তো এরপর আমরা তিন নাম্বার যে অপশনটা আছে সেটার দিকে তাকাবো দেখো এক্স ওয়াই সংবলিত পদের কি অনুপস্থিত তো এখন দেখব কোনটার মধ্যে এক্স ওয়াই পদ আছে যেটা আছে সেটা বাদ তো প্লাস 3y2 5xy प्लास, 4x 2 দেখো এখানে কিন্তু এক্স ওয়াই সংবলিত পদ আছে তো এটা আমাদের आंसर হবে না তো অলরেডি আমরা আনসার পেয়ে ফেলছি সেটা হলো অ্যাক্সেস কে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস সিক্স ওয়াই প্লাস আমাদের কি জিরো তো এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কতগুলো অপশন দেখেই তোমরা সেখান থেকে বৃত্ত সমীকরণ বের করে ফেলবে তো আজকের দিনে এই ম্যাপটা যদি তুমি সলভ করতে পারো তাহলে বাকি যে দুই টাইম সিকিউন সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবে তো জাস্ট তোমাকে বৃত্ত সমীকরণের এই শর্তগুলা মনে রাখতে হবে তো এখন আমরা এক নম্বর সলভ করব যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি তোমার নির্দেশ করবে তো এই মেটটা সলভ করার ক্ষেত্রে প্রথমেই তোমাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর সাথে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে প্লাস মাইনাস আকারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে প্রথমেই কেটে দিবে তো দেখো এখানে এক্স ওয়াইস এর সাথে প্লাস আকারে থ্রি এটা কেটে দিবে তারপর হচ্ছে কে এক্স প্লাস টু এখানেও কেসে টু তো এটাও কেটে দিবে তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস আকারে আছে তো এটা কেটে দিবে তো অলরেডি কিন্তু আমাদের ম্যাটটা কি ছোটো হয়ে এসেছে তো এখন আমরা দেখব কি দুই নাম্বার শর্তটার মধ্যে কি বলা ছিল যে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না তাই এক্স ওয়াই সংবলিত পদর সহ আমাদের কত ধরে নিতে হবে জিরো ধরে নিতে হবে তো তোমরা এখানে একটু খেয়াল করো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা এটা সূত্র জানি এক্স মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো এখানে দেখো এক্স ওয় সংবলিত পথ কিন্তু আছে কত সেটা সেটা হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই তো এখান থেকে কিন্তু আমরা এটা পেলাম তারপর দেখি এখানে কোনো এক্স ওয় সংবলিত পথ আছে কিনা না তো দেখো কে এক্স আর এখানে হচ্ছে ওয়াই তো এটার সাথে যদি আমরা গুণ করি যে আমাদের কত সে কে এক্স ওয়াই অবশ্যই প্লাস আকারে প্লাস কে এক্স ওয়াই ইজ টু আমাদের 0। তো যে xy পদ থাকলেও সে তার সহ আমরা কি ধরে নিব জিরো ধরে নিব তো এখন আমাদের এখান থেকে আনসার কত আসবে যে কে এক্স ওয়াই ইকল আমাদের কে এর মানটা আসবে 2। সুতরাং K আমাদের 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এর আনসার কোনটা হবে অবশ্যই এ নাম্বারটা হবে কি হবে অবশ্যই টু হবে তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা এই টেকনিকটার সাহায্যে সলভ করে ফেলতে পারবে তো দুই নাম্বার এমসিকিউটা সলভ করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তো দেখো দুই নাম্বার এমসিকিউর মধ্যে কি বল আছে কে এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জিরো ইকুয়াল টু জিরো সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে তো ওপরেটার মতো আমাদের সেম নিচারটা দেওয়া আছে তো এটাকেও আমরা সেমভাবে কাজ করব এটা এটা কেটে দিব তো দেখো আবার সেম প্রসেসে মাইনাস টু এক্স ওয়াই থাকবে এখানে আর এখানে হচ্ছে দেখো কে এক্স আর এখানে ওয়াই প্লাস হচ্ছে কে এক্স ওয়াই ইজিক টু জিরো তো সেমভাবে যদি উপরেরটার মতো কাজ করি তাহলে কে ইকুল টু আমাদের আসবে টু তো এটার আনসার হচ্ছে সি নাম্বারটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজকের দিনে এই ম্যাথগুলো তোমরা কীভাবে খুব ইজিলি সলভ করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা আমাদের জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে